মর্নিং এভরিওয়ান, সুন্দর একটি সকালে সবাইকে আবার স্বাগতম। আজকে একটি র্যান্ডম একটা ব্লগ করব, ছোট্ট একটা ব্লগ হবে, তো সাথে থাকুন, দেখা হবে চলতে চলতে। কেবল সকাল সকাল জিয়াদরে ঘুম থেকে তুলা নিয়ে আসলাম, সে মূলত প্রচুর বিরক্ত অবস্থায় আছে, এখনো তার সকাল হয় নাই। সে খুবই কোটিপতি, তার নাকি 12টার আগে সকাল হয় না। এখন আমরা মূলত হাইওয়ের উদ্দেশ্যে যাইতেছি, তারপর দেখা হবে হাইওয়েতে। হাঁটতে হাঁটতে চলে আসলাম মূলত আমাদের এলাকার হাইওয়ের পাশে একটা ছোট্ট একটা একটা রেস্টুরেন্ট আছে, যেখানে মূলত সব রকমের ফাস্টফুড আইটেম বিদ্যমান, সব রকমের না থাকলেও হালকা পাতলা আইটেম বিদ্যমান আছে। তো কারোর যদি কখনো ওইদিকে আসা হয়, পানি পিপাসা পায় বা লাচ্চি পিপাসা পায়, এখান থেকে খাই যেতে পারো। নামটা আমি দেখাই দেই, নামটা হচ্ছে গিয়া খান পার্ক এন্ড রেস্টুরেন্ট। উল্টে হবে দেখা গেলে আমার কিছু করার নেই, নাম তো বলে দিছি। তো সবার ডাকাত রইল, আমার নাম বইলা ফ্রি খাই চলে যাবা, কোনো প্যারা নাই। তো এখন আমরা চলে আসছি এশিয়ান হাইওয়েতে। হাইওয়েতে আমরা কিছুক্ষণ হালকা পাতলা রানিং টানিং করলে করব, তারপর চা টা খাবো, তারপর আমাদের ব্লগের ইতি টাইনা দিব। তো চলেন। সবাইকে একটা জিনিস জানাই দেওয়া উচিত যে এই হাইওয়েটা এখান দিয়ে ময়মনসিংহ অবধি যায়, আর ওই অপর সাইড দিয়ে যায় কিশোরগঞ্জ সিলেট এই অবধি। এখনও রাস্তা ফুল কমপ্লিট হয় নাই, কমপ্লিট হওয়ার সাথে সাথে এটা মূলত চলা শুরু হয়ে যাবে। তো আমরা ভালো কিছু অপেক্ষায় থাকি, ডিরেক্ট যা গফরগাঁও থাকি, গফরগাঁও টু সিলেট যা, এখন আর আমাদের কোনো প্যারাই মনে হবে না, ডিরেক্ট চলে যেতে পারবো আমরা। তো সামনে যাই, দেখা যাক আর কী করা যায়। সকল সুখের মূল। তো সবাই যদি বেশি বেশি করে খাও আমার মতো, তাহলে কষ্ট করতে হবে, কষ্ট করাই খুব কঠিন। আর যারা চাও যে জিয়াদের মতো অলওয়েজ ফিট থাকতে, তাদের তো প্যারা নাই। জিয়া যদি সারাদিন খায়ও কোনো প্যারা হয় না, তাই মূলত সবাই বি লাইক জিহাদ নট লাইক মি। এই শরীর নিয়ে খুব কষ্ট, প্রচুর প্যারা, একবার ওজন বাইরে গেলে ভাই কমানো যায় টাফ। তো তাই বলতেছি প্লিজ একটু কম কম খাবা, ওকেশন বুঝা বুঝছো। তো বাকি পথ কি আমরা চা খাই চল। তো চা খাইতে খাইতে আমাদের সকালটা সমাপ্তি করে দিই, তো লেটস গো টু টি স্টল।
শেষ জিহাদ বাস কিপিং দেখতে ভাই খুব ইজি মনে হয় কিন্তু এটা যদি চর্চায় না থাকে তাহলে দ্যাট খুব টাফ আর আস্তে আস্তে দিলে তো কোনো লাভ নাই একটু কুইক 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 দিতে হয় তো আমরা মূলত সব কিছুই ভালোভাবে যাই করি তাই একটু ভালোভাবে করার ট্রাই করব তাহলে শরীরে লাগবে উপকার হবে তা না হলে কোনো লাভ নাই উফ তুই কি খাবি কি কি কোন খাটি গরু নাকি বাঘের তো মনে কামলা দিয়ে আসছি অবস্থা প্রচন্ড বাজে অবস্থা জিয়া তোর কি একটু দৌড়ে লাভ দিয়ে অবস্থা শেষ না মরা মরা লাগছে দেখ শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ যতদিন গ্রাম বাঁচিয়ে থাকবে এতদিন বাংলাদেশ বাঁচিয়ে থাকবে তো আমরা বেশি বেশি করে গ্রামের যত্ন নেব আর সারা বাংলাদেশকে বাঁচিয়ে রাখবো সারা বাংলাদেশকে প্রজ্বলিত রাখবো তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম খোদা হাফেজ ও সে স্বপ্ন দি তৈরি সে দেশ স্মৃতি দিয়ে